হরে কৃষ্ণ রাধে রাধে, সকল ভক্তবৃন্দের চরণে আমার দণ্ডবত প্রণাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে চাতুর্মাস ব্রত। শাস্ত্রে যে চাতুর্মাস ব্রত সম্বন্ধে বর্ণিত আছে সেই কথাই আজ বলব। এই চাতুর্মাস ব্রত সাধারণত শয়ন একাদশী তিথি থেকেই শুরু হয় এবং উত্থান একাদশী তিথিতে সমাপ্তি হয়। আবার অনেকেই এই গুরু পূর্ণিমা তিথি থেকেও এই চাতুর্মাস ব্রত শুরু করেন এবং দামোদর ব্রত মাসের আরেক পূর্ণিমা তিথিতে এই চাতুর্মাস ব্রত সমাপ্তি করেন। আপনারা এই দুটোর মধ্যে যে কোনো একটা তিথি দেখে এই চাতুর্মাস ব্রত শুরু করতে। ভগবান শ্রীহরি এই চার মাস ক্ষীরসাগরে শয়ন করবেন দেখে সামনে যে একাদশী আমরা করলাম সেই একাদশীকে শয়ন একাদশী বলা হয়। ভগবান এই শয়ন একাদশীতে ক্ষীর সাগরে শয়ন করেন। আবার যখন চার মাস পূর্ণ হয় তখন ভগবান উত্থান একাদশীতে জাগ্রত হবেন। জাগ্রত হয়ে দেখবেন যে এই চার মাস যে কত হরিভক্ত কত হরিভজন করেছেন হিসাব নেবেন চিত্রগুপ্তের কাছে। এই চাতুর্মাস ব্রত ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলে পালন করতেন। এই চার মাসে ব্রত শুরুকালীন এই চারটি জিনিস আপনাদেরকে বর্জন করতে হবে, তা আমি নিম্নে বলছি। এই চার মাসে প্রাকৃতিক কারণে মানুষের মাঝে মাঝে রজ ও তমগুণের প্রভাব বিস্তার করে। এই চার মাসে আমাদের ভোগ বাসনা সংযত করা। স্কন্দ পুরাণের নাগরব খণ্ডে বলা হয়েছে শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকলাই ডাল বর্জন। এই সময়ে এই দ্রব্যগুলি রোগ সৃষ্টি করে, মন বিক্ষিপ্ত করে। কর্মী জ্ঞানী যোগী ও ভক্ত প্রভৃতি সকলের মঙ্গলের জন্যই এই চাতুর্মাস ব্রত পালন করা অতি অবশ্যই। হরে কৃষ্ণ রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন।